আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে সংবাদটি উপস্থাপন করব খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটি আপনাদের জন্য সুখবর। আজকে সংবাদটি হলো, পোস্ট অফিসের মাধ্যমে যে সমস্ত ভাইয়েরা পাসপোর্ট রি ইস্যুর জন্য বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে জমা দিয়েছিলেন, তারা বিভিন্ন দূর দূরান্ত স্থানে যারা আছেন তারা কিভাবে পোস্ট অফিসের মাধ্যমেই আবার পাসপোর্টটি ডেলিভারি দেন, এই বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের যে নোটিশটি আছে সেই নোটিশটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। এর আগে বলে রাখি, এখন যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সাথে রিকোয়েস্ট রইল যে আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও এই আজকের আপডেট সংবাদগুলো পেতে পারে। যাই হোক, গতকালকে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এত দ্বারা সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী সকল ভাই ও বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়ার চলমান রিক্যালেবেসি প্রোগ্রামটি যেটি চলমান আছে, এই প্রোগ্রামের আওতায় যেন সর্বোচ্চ বাংলাদেশিরা আবেদন করতে পারে, সেই লক্ষ্যে গত 3 মাস যাবৎ বাংলাদেশ হাইকমিশনের সমস্ত কর্মকর্তা কর্মচারী রাত দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ পর্যন্ত গত 3 মাসে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে টোটাল 1,10,000 পাসপোর্ট আপনাদের কাছ থেকে পেয়েছে পোস্ট অফিসের মাধ্যমে, যারা সাবমিট করেছেন রি ইস্যু করার জন্য। এবং কি এই 1,10,000 পাসপোর্টই তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে প্রিন্ট করার জন্য। এবং পিছনের 3 মাসে এ পর্যন্ত এই লকডাউন চলাকালীন অবস্থায় আমপাং থেকে পাসপোর্ট ডেলিভারি সেন্টার থেকে সর্বমোট নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে 60,000 পাসপোর্ট অলরেডি ডেলিভারি দিয়েছেন। তো যেই কথাটি বলছিলাম, এই মুহূর্তে যেহেতু লকডাউনের সময় আরো বর্ধিত করা হচ্ছে বা দিন দিন বর্ধিত করা হচ্ছে, এই লকডাউনের কারণে, মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের কারণে বাংলাদেশ হাইকমিশনের সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও বাংলাদেশ হাইকমিশন যেটা পরিকল্পনা করেছিলেন যে জোহর বারো এলাকাতে পাসপোর্ট বিতরণ করবে, এবং কি আপনাদের 700 লোকের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টও পেয়েছে, ক্লাংয়ে 700 লোকের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন আপনারা, তাদের কাছ থেকে তাদের পাসপোর্টও রেডি করা হয়েছে, এভাবে আপনার পিনাংয়েও একই অবস্থা। কিন্তু এই মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের কারণে সেই সমস্ত স্থানে পাসপোর্ট বিতরণ করা সম্ভব হচ্ছে না, সেজন্য বাংলাদেশ হাইকমিশন অলরেডি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন। এবং কি মালয়েশিয়ার যে পোস্ট লাজু সরকারের যে পোস্ট অফিস আছে, সে তাদের সাথে কথা বলছে যে কিভাবে কোন প্রক্রিয়াতে এই দূর দূর স্থান থেকে যে সমস্ত ভাইয়েরা পাসপোর্ট রি ইস্যুর জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনারা পোস্ট অফিসের মাধ্যমে, তাদের পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে আপনাদের ডেলিভারি দেওয়া যায়, সে বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা বিন্দু মালয়েশিয়ান পোস্ট লাজুর কর্মকর্তাদের সাথে কথা বলছেন। ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আপনারা যারা দূর দূরান্ত থাকে, মালয়েশিয়ার বিভিন্ন দূর দূরান্ত থাকেন, যারা এই মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের কারণে কুয়ালালামপুরে আসতে পারছেন না, তাদেরকে খুব সহজেই পোস্ট অফিসের মাধ্যমে, আপনাদের নিকটতম পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্টটা কিভাবে ডেলিভারি দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা চলছে। ইনশাল্লাহ আলোচনা সবকিছু ঠিক থাকলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কে কোন প্রক্রিয়ার মাধ্যমে বা এবার প্রসিডিওরটা কি, বা আপনি কিভাবে আপনার ঠিকানা দিবেন, বা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয়গুলো। তো এই বিষয়গুলোর মধ্যে একটাই থাকে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ঠিকানায় আপনার পাসপোর্টটা পৌঁছে গেছে, এর নিয়ে একটা পোর্টাল তৈরি করা হবে। সাপোজ মনে করেন যে আপনি জোহর বারোতে আছেন, তো আপনার আবেদন করা যে আপনার পাসপোর্টটাকে জোহর বারোতে আপনার ওই পোস্ট অফিসের এলাকায় পাঠাবে, তো আপনি কিভাবে রিকোয়েস্ট করবেন এ বিষয়েও ইনশাল্লাহ বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেব, এবং কি বাংলাদেশ হাইকমিশন জানিয়ে দেবে। এতে করে ভালো দিক, সবচেয়ে ভালো দিক হবে যে সমস্ত ভাইয়েরা গত বেশ কয়েকদিন যাবত আমাকে প্রশ্ন করছিলেন, কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা, অলরেডি অনেকেই প্রশ্ন করছেন, ভাই লকডাউন চলাকালীন অবস্থায় আমরা তো এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নিষেধ 10 কিলোমিটার, সেক্ষেত্রে আমরা জোহর বারো থেকে কিভাবে আসবো, বা সিলাঙ্গুর থেকে কিভাবে আসবো, বা এই আশেপাশের থেকে আমরা কিভাবে আসবো কুয়ালালামপুরে। তাদের জন্য এটা একটা সুখবর যে আপনারা নিজ নিজ স্থান থেকেই আপনার পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি পাবেন। অনেকেই প্রশ্ন করেছিলেন, ভাই আমি অবৈধ, আমি এখন কিভাবে রাস্তায় বিভিন্ন জায়গায় রোড ব্লক আছে, আমি কিভাবে আমি এখন পাসপোর্টটা ডেলিভারি আনবো। এবং অনেকেরই অনেকেরই অসংখ্য প্রবাসী ভাইয়েরা আছেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু ওই নির্দিষ্ট সময়ে আসতে পারেন নাই, কারণ লকডাউনের এই প্যারার কারণে।
বা এবং কি আপনার রাস্তায় রোড ব্লক হবে, বিভিন্ন কারণে আপনার আসতে পারেন নাই, সেজন্য তাদের জন্য কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছেন যে হয়তো খুব দ্রুতই আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে আপনারা কিভাবে রিকোয়েস্ট করবেন, যে আপনার নিকটতম পোস্ট অফিস যেটা আছে ওই অফিস থেকে কিভাবে আপনি আপনি আপনার পাসপোর্টটা পেতে পারেন, বা আপনার ওই নিকটতম পাসপোর্ট নিকটতম পোস্ট অফিসে আপনার পাসপোর্টটা কিভাবে যাবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা চলছে খুব দ্রুতই। এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনি বিস্তারিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো যে আপনারা কিভাবে রিকোয়েস্ট করবেন। যে আপনি সাপোজ একজন জোহর বারুতে আছেন, জোহর বারুর উনি কিভাবে বুঝবেন যে আপনার পাসপোর্টটা কুয়ালালামপুর থেকে জোহর বারু আপনার নিকটতম পোস্ট অফিস অফিসে পৌঁছাইছে কিনা, বা কবে আপনি আনতে পারবেন, আপনার মোবাইল নাম্বার কি, বিস্তারিত গুলো কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। যাই হোক, আপনাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে আমরা যেন পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্টটা ডেলিভারি পাই, আমরা এই রকম প্যারার মধ্যে আর থাকতে চাই না, আমি অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না, বিভিন্ন ঝামেলা অনেকে। গত সপ্তাহে বলেছিলাম দেখেন, একটা লোক জোহর বারু থেকে পাসপোর্ট নিতে আসবে, তার আসতে যাইতে 2টা দিন নষ্ট হয়, এরপরে 2টা দিন তার হাজিরা দিতে পারে না, এরপর যাওয়া আসার জন্য ভাড়া, সব মিলে দেখা গেছে যে আপনার 300 থেকে 400 রিঙ্গিত বা এর চেয়েও বেশি রিঙ্গিত আপনার নষ্ট হয় বা 400 রিঙ্গিত আমার লস হয়। কিন্তু সরকারে এখন যেটা সিদ্ধান্ত নিয়েছে, খুব কম সময়ের মধ্যে এবং খুব কম অর্থের বিনিময়ে, হয়তো 5 রিঙ্গিত লাগতে পারে অথবা 7 রিঙ্গিত লাগতে পারে, এর বিনিময়ে পোস্ট অফিস আপনার নিকটতম পোস্ট অফিস থেকে আপনি কিন্তু পাসপোর্টটা ডেলিভারি পেয়ে যাবেন। এর ডেলিভারি পাওয়ার জন্য যে এসওপি আছে, কোন এসওপিতে আছে, আপনাকে নিজে যেতে হবে, আপনার কি কি সঙ্গে নিয়ে যেতে হবে, এর বিস্তারিত কিন্তু আপনাদের সাথে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যাই হোক, আজ এই মোটামুটি এই সিদ্ধান্ত তো মানে উপনীত হতে পারলেন যে আপনাদের মনের যে একটা ছিল যে পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাসপোর্ট ডেলিভারি নিব, অন্তত এই আশ্বাসটুকু আপনাদের দিতে পারছি যে হ্যাঁ, খুব দ্রুতই এই সংবাদ আমি হয়তো আগামী সপ্তাহে বলে দেবো যে কোন প্রক্রিয়ায় আপনার নিজ নিজ স্থান থেকে নিকটতম পোস্ট অফিস অফিস থেকে আপনার পাসপোর্ট কিভাবে আপনি সংগ্রহ করতে পারবেন। ওকে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবং কি বাংলাদেশ হাই কমিশন কিন্তু আপনাদের আর একটা সতর্কতা বাণী দিয়েছেন যে সম্মানিত ভাই ও বোনদের অবগতির জন্য এটাও জানানো যাচ্ছে যে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের এই সুযোগ, পাসপোর্ট প্রদান, পাসপোর্ট ডেলিভারি, পাসপোর্ট জমা, পাসপোর্টের এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার কোনো দালালের খপ্পরে পড়বেন না। বাংলাদেশ হাই কমিশনে বলছে, এটা আমার কথা না, যে কোনো প্রকার প্রলোভন, কোনো প্রকার খপ্পরের হাতে পড়বেন না এই সেবাগুলো পাওয়ার জন্য। বাংলাদেশ হাই কমিশনের সমস্ত সেবা পেতে বাংলাদেশ হাই কমিশনের যে ফেসবুক পেজ আছে, এই পেজের সাথে থাকুন এবং নিয়মিত আপডেটগুলো এই পেজ থেকে পাবেন, এবং নিয়মিত বিভিন্ন আপডেটগুলো কিন্তু আমাদের মাধ্যমে পান, অথবা আমাদের এখানে কমেন্টস করেন, অথবা আমাদের ভিডিওতে আপনার কমেন্টসের আলোকে আমরা কিন্তু আপনাদেরকে এই সেবাগুলো দিয়ে আসছি। সেজন্য আমরা এটাও বলতে পারি, এটাও দাবি করতে পারি যে বাংলাদেশ হাই কমিশনের সাথে সাথে আমরাও কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত আছি, আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিছি যাতে করে আপনারা এরকম খপ্পরের হাতে না পড়েন। অনেকেই বলছেন যে পিছনে ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, ফেসবুক আইডিতে বিভিন্ন রকম পোস্ট দেখা গেছে যে ঘরে বসে পাসপোর্ট করে দিব, এই লাগবে সেই লাগবে, খবরদার সমস্ত প্রকার এই সমস্ত ধোঁকাবাজ দালালদের খপ্পর থেকে আপনারা দূরে থাকুন, এদের শরণাপন্ন হবেন না। বাংলাদেশের হাই কমিশনের কিভাবে পাসপোর্ট ইস্যু করতে হয়, আমি তো এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দর একটা ভিডিওতে বলে দিয়েছি হাতে কলমে, যে সহজে কিভাবে আপনার পাসপোর্ট রিইস্যু করতে পারেন। সেক্ষেত্রে অযথা 116 টাকা দিয়ে রিইস্যু করতে পারতেছেন, সেক্ষেত্রে কেন অযথা আপনি 300-400 টাকা দিয়ে দালালের মাধ্যমে পাসপোর্ট করতে যাবেন। ঠিক অনুরূপভাবে পাসপোর্টটা কিভাবে ডেলিভারি পাবেন সে বিষয়ে আমি এখানে দিয়ে দেবো, ভিডিও করবো হাতে কলমে, সেই ভিডিওটা দেখলে আপনারা নিজেদের পাসপোর্ট নিজেরাই সংগ্রহ করতে পারবেন আপনার নিকটতম কোনো একটা পোস্ট লাজুর অফিস থেকে, সেক্ষেত্রে কারো কোনো শরণাপন্ন হওয়া দরকার নাই। এবং বাংলাদেশ হাই কমিশন কিন্তু এটাও আপনাদের আহ্বান জানিয়েছে যে আমরা যারা মালয়েশিয়াতে অবস্থান করছি, মালয়েশিয়ায় থাকাকালীন সময়ে মালয়েশিয়ার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর এবং কি যতগুলো আইন কানুন এসওপি মালয়েশিয়ান সরকারের দেয়, প্রত্যেকটা আইন কানুন যেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করি। এভাবে তাছাড়া আমাদের কিন্তু অনেক দুর্নাম হয় এবং আপনারা জরিমানা, জেল জরিমানার খপ্পরে পড়েন। আপনারা শুনেছেন যে এর আগে আমি কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছি যে এই এসওপি না মানার কারণে 2 বাংলাদেশিকে আটক করেছে এবং কি 10,000 রিঙ্গিত তাদেরকে জরিমানা করেছে এবং জেলে ঢুকেছে। ওকে, আজ এই পর্যন্তই, আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে আসবো, আগামীকালকে দুপুর 2টার সময় আমাদের ফেসবুক পেজ প্রবাসী কণ্ঠ এবং আমাদের পেজ
ইউটিউব চ্যানেল বিসাবাজার.কম থেকে সরাসরি লাইভে আসবে, এবং কি আমি নিয়ত করেছি আগামীকালকে দুপুরে একটা নাম্বার আপনাদেরকে দিব, একটা মোবাইল নাম্বার, ওই নাম্বারে ফোন করলে ইনশাল্লাহ সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, লাইভে আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন সরাসরি ওই নাম্বারে। শুধুমাত্র ওই নাম্বার যখন লাইভ চলাকালীন সময় খোলা থাকবে, অন্য সময় খোলা থাকবে না। ওকে, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুর 2টার সময় ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালোই থাকুন, আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের এই সংবাদটি পেতে পারে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহি ওবারাকাতুহু।